মুন্সিগঞ্জে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা 233টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল 10টায় অভিযান শুরু হওয়ার কথা থাকলেও দখলকারীদের বাধায় কিছুটা ব্যাহত হয় কার্যক্রম। পরে দুপুর 12টা থেকে শক্তিশালী ভেঁকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় বিভিন্ন স্থাপনা। গেল 22 জানুয়ারি ফুটপাত থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে প্রকাশ্যে ঘটে গুলির ঘটনা। এরপর থেকেই নড়ে চড়ে বসেন স্থানীয় প্রশাসন। অবৈধ চাঁদাবাজি বন্ধে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এখানে প্রায় 600 স্টুডেন্ট এখানে অল টাইম ভয়ে থাকতো, প্রায় দেখা গেল যে চাঁদাবাজি নিয়ে অনেক গুলির আতঙ্ক, গুলি টুলি ছুটতো, আমার ছাত্রছাত্রীরা অনেক আতঙ্কে থাকতো, তাকে তারা ভয়ে স্কুলে আসতে পারতো না। এমন ইভেন এমন হয়েছে যে এখানে এই ফুটপাতের দোকানগুলো পড়াতে রাস্তা অল টাইম এখানে যে পার হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আসতে পারতো না। আর এখানে আমাদের গেটটা আমরা 24 ঘন্টা লাগানোর পরেও আমরা বাচ্চাদেরকে সেফটি দিতে পারতাম না। আমরা অনেক দিন ধরে বাজার আসতে পারি না ঠিক মতন, এলাকার ভিতরে মনে হয় যে বাচ্চা আছে স্কুলে পাঠাই দেয় না, সব দিকে ঝামেলা হইতেছে, কিন্তু এরা করলে কি হইব? দুই দিন পরও তো দেখেছে আবার যে সেই হয়ে যাবো গা, তো এটা ভাঙ্গে যেটা কি হইব? আপনারা দেখেন এমন কত এমন কয়েকবার ভাঙছে, কয়েকবার পরিষ্কার করছে, আমার এমন বারে বারে উড়ালায়, এই জন্য আমরা এখন এলাকার মানুষ আমরা কোনো পদক্ষেপ নেই না। আতঙ্ক থাকতে আমি এখানে মনে করেন এখন ফুটপাত উড়াই দিছে, এখন রাস্তাঘাটে মানুষ চলাচলের লেগে সুবিধা হয়েছে ভালো, কিন্তু অনেক যানজট লাগবো না, যানজটের লেগে সবচেয়ে বেটার এই ফুটপাত। মনে আপনি গিয়ে এই যে যানজট যে লেগে থাকে মানুষ অসহায় চলতে পারে না, এই কারণে আপনি গিয়ে যেহেতু ফুট উড়ে দিতে আছে তাই এটা উঠানো মানে আমরা খুশি সবাই। পুনরায় দখল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হচ্ছে, একই সাথে ফুটপাতে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলায় আপনারা যেখানেই এই ধরনের অবৈধ অবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি, আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা কিন্তু সরেজমিনে এখানে আসছি এবং অবৈধ দখলগুলো যেগুলো আছে স্থাপনাগুলো আছে সেগুলো আমরা উচ্ছেদ করতেছি। আমরা কিছুদিন আগে মুক্তারপুর করেছিলাম, আজকে আমরা এখানে সিপাহীপাড়ায় এসেছি। আর আপনি যেটা বললেন স্থায়ী যে ব্যবস্থা, যারা এখানে ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের বিকল্প কী ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। এজন্যই আমরা কিন্তু সরেজমিনে আমরা দেখছি বিষয়গুলো, তদন্ত নিধিনে আছে, আমরা দেখছি যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা এ পর্যন্ত 223টা ছোটো বড়ো এই ফুটপাতের দোকান চিহ্নিত করেছি এবং আমরা অলরেডি বেশ কিছু দোকান 100 উপরে দোকান অলরেডি সরে গেছে। আমরা 223টা যে চিহ্নিত দোকান, আমরা এই 223টা দোকান উচ্ছেদ করে তারপরে আমরা এখান থেকে যাব। এই যে এখানে যে চাঁদার যে ঘটনা, এই ধরনের ঘটনার সাথে কারা জড়িত এই ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা আশা করতেছি যে এই ফুটপাত দখলমুক্ত করে আমরা এলাকায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আশা করতেছি যে স্বাভাবিক করতে পারবো। 5 ঘন্টার এই উচ্ছেদ অভিযানে সড়কের দুই পাশের প্রায় 2 একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।